দেশ জুড়ে তীব্র দাবদাহ চলমান রয়েছে। এই দাবদাহে পথচারী, রিক্সা চালক, শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছেন। তাদের কষ্ট কমাতে সিরাজগঞ্জ বাজার স্টেশনে স্যালাইন, বিশুদ্ধ পানি ও ক্যাপ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে রিক্সা চালক ও শ্রমজীবী মানুষের মাঝে ক্যাপ বিতরণ করে মানব সেবা স্বপ্ন গ্রুপ। মানব সেবা স্বপ্ন গ্রুপের প্রতিষ্ঠাতা শামীম রেজা জানান, পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে তীব্র রোদ ও গরমেও রিক্সা চালক ও নিম্ন আয়ের মানুষজন পরিশ্রম করে যাচ্ছে। সংগঠনের পক্ষ থেকে 200 ক্যাপ বিতরণ করা হয়েছে। মানব সেবা স্বপ্নে একটা গ্রুপ আছে যেটা পরিচালনা করে থাকি আমরা, সেই ধারাবাহিকতা আমরা চেষ্টা করেছি আজকে এই তীব্র রোদ এবং গরমে আমাদের শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা মানুষ যারা এই রোদের মধ্যে তারা মাথায় কিছু না দিয়ে এই রিক্সা যা সারাদিন তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, তার পরিবারের জন্য এই গরমের মধ্যে শ্রম দিচ্ছে, এই রোদের মধ্যে তারা এই শ্রমটা দিচ্ছে, আমরা চেষ্টা করছি যে এই রিক্সাওয়ালাদেরকে আমরা এই ক্যাবগুলো দেওয়ার জন্য যেন তারা একটু হলেও যেন এই আরাম বোধ করে। এছাড়াও সখিনা মুদ্দাহার কল্যাণ ট্রাস্টের আয়োজনে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন সিরাজগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডক্টর জান্নাত আরা হেনরি। এ সময় সংসদ সদস্য জানান, দেশে চলমান দাবদাহে মানুষের নাভিশ্বাস অবস্থা, তাদের প্রয়োজনে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। জানেন যে সারা বাংলাদেশে এই যে তাপদাহ শুরু হয়েছে, মানুষের নাভিশ্বাস উঠে গেছে, তো আমরা তো আসলে সম্পূর্ণই আল্লাহ পাকের ইচ্ছা, ওইটা তো আমরা দমন করতে পারবো না, কিন্তু যতটুকু পারি মানুষের পাশে দাঁড়িয়ে, তাদের যতটুকু পারি পাশে দাঁড়িয়ে যদি এই পানি এবং স্যালাইন, এটা কিন্তু আসলে মানুষের প্রয়োজন, সকলে হয়তো কেনার সামর্থ্যও নেই সেভাবে, তো আমরা পরিবারের পক্ষ থেকে যতটুকু পারছি আজকে আমি শুরু করলাম, এটা ধারাবাহিকতা থাকবে।